সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বৈশাখী শুভেচ্ছা সবাইকে। তো যাই হোক, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে খাচ্ছি ভাতের সাথে কচু শাক, তারপরে ঢেঁড়স ভাজা আর ইলিশ মাছ, বৈশাখী ইলিশ মাছ। আসলে ইলিশ মাছের, বড় ইলিশ মাছের অনেক দাম, এই জন্য গরিব মানুষ ছোটো ইলিশ মাছের ব্যবস্থা করা হয়েছে আর কি। বড় ইলিশের স্বাদও কম, এটা কথা সত্য, বড় ইলিশের স্বাদও কম। এই মাঝারি সাইজের 700-800 গ্রামের যে ইলিশটা, এটারই স্বাদ ভালো। ইলিশ মাছের মাথা কাঁটা গুলো দেওয়া তো ভাই গলা ধরছে কেন? গলা ধরলে কি করবো আমি? সকালে পান্তা খাইছো তো, বলেছি নিজের হাতে আসতে মিশে বাবা। আমরা পারবো না, মোটামুটি হ্যাঁ, খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে।
মাস্টার শ্বশুরবাড়ি মাসি কত বছর পর্যন্ত নতুন থাকে? এক বছর। তারপরে জামাই পুরাতন হয়ে যায়? তাই নয়, বুড়া হলেও না, নতুন জামাই আর নতুন জামাই আর পুরানা জামাই। এই যে কথায় কথায় মনে করেন সবাই কয় না যে অমুক অনুষ্ঠানে জামা কবা লাগবে, নতুন জামাই অমুক অমুক অনুষ্ঠানে কবা লাগবে, নতুন জামাই না। ওটাই শুনতে চাচ্ছিলাম যে জামাইটা জামাইগুলা জামাইগুলা খাওয়া হয়ে গেছে আর একটু তো, আর দুবার তুমি মুখে দিলে খাওয়া শেষ। নয়তো বাবা নয়তো আজকে থেকে তোমার প্রাইভেট কোয়ার্টার বাবা, বিকেল বেলা চারটার সময় কেন তুমি একা যাবে? একা আসবে, এখন তো দিনের বেলা। দুটা পার হচ্ছে মডেল, দুটা পার হচ্ছে খাবো না তাই না?
তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ, সম্পদ এখন বসবে, আরো ধরে খাওয়া শেষ হয়ে গেছে। এই মাছ খাওনি কেন উমা? আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।